بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমার খেদমত এখন প্রয়োজন, কিন্তু যদি একবার ভাবি আমি কতবার আমার মায়ের কোল ভরে পেশাব করেছি, কতবার আমি মায়ের কোল ভরে পায়খানা করেছি, আমি কত রাত আমার আব্বাকে আমার মাকে ঘুমাতে দেইনি, আমার জ্বর আসলে আমার বাপ মা ঘুমাতে পারে নাই, কারণ কি না? আমি হাসলে আব্বা মার মনটা খুশি হয়ে গেছে, আর আমি কানলে আমার আব্বা মার মুখটা বেজার হয়ে গেছে। আজকে আমার আব্বা বুড়ো, আজকে আমার মা বুড়ি হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে। এখন আমরা মনে করি এগুলো আমাদের বুঝা, ছেলের খাওয়াই মেয়ের খাওয়াই, দুঃখ নাই কষ্ট নাই, কিন্তু আব্বার খাবার দিতে চায় না, মার ওষুধ কিনতে চায় না, মার সামনে গিয়ে মা বলে ডেকে একটু সময় দিতে চায় না, রাতে সে একা একা খেয়ে ঘুমিয়ে পড়ে, মার সামনে যে বলে না মা তুমি কি খেয়েছ, যদি না খায় বলে খাবার আনো, যদি খাবার আপনি তা আলু ভর্তাও হয়, তা যদি আপনি শাক ভর্তাও হয়, ওদের নিজ হাতে মাখাইয়া মার মুখের কাছে ধরেন, মার মনে হবে গোশ পোলোয়া থেকেও বেশি মিষ্টি, আপনার জন্য দোয়া হবে, আপনার মহব্বতে মার চোখ দিয়ে পানি আসবে, বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ মানুষের সন্তানকে অসহায় করে সৃষ্টি করেছে, যেন সে তার অসহায় আব্বা মার খেদমত করতে রাজি হয়, এ দায়িত্ব পালন করে। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমি হাদিসটা প্রায় বলি, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল বলছেন তোমরা যাও জিহাদের জন্য তৈরি হয়ে আসো, সাহাবারা তৈরি হয়ে আসলেন, হুজুর বললেন তোমরা জিহাদে যাও, রওনা করো। এক সাহাবী রওনা করার সময় বললেন হে আল্লাহর নবী, আমি জিহাদে রওনা করলাম তবে আমার মা অসুস্থ আছে, আপনার কাছে বলে গেলাম। হুজুর বললেন তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। ওই সাহাবী বললেন হুজুর আপনি বলেছেন জিহাদের তরবারির ছায়াতলে জান্নাত, আমি তো জান্নাত চাই, আমি তো আমার মার খেদমত করতে চাই নে, আমি জান্নাতে যাব, আমি জিহাদের ময়দানে যাব, আমি লড়াই করব। আল্লাহ রাসূল বললেন খুব ভালো করে শোনো, যে ব্যক্তি আল্লাহর নবীর আদেশে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে যায়, জিহাদের ময়দানে যায়, সংগ্রামের ময়দানে যায়, সে তার দেহ থেকে তার কল্লার ছিন্ন করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যায়। আর যে ব্যক্তি তার অসুস্থ মায়ের খেদমত করে, আমি আল্লাহর রাসূল বলি ওই ব্যক্তি তার দেহের সঙ্গে তার কল্লা তার মাথা জোড়া লাগা অবস্থায় আল্লাহর জান্নাতে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক সাহাবি হজ করতেছে, মার কান্দে করে, অসুস্থ মা কান্দে করে হজ করতেছে, তওয়াফ করেছে, সাই করেছে, রামি করেছে, জামরায় পাথর মেরেছে, মিনা মুজদালিফায় দৌড়াদৌড়ি করেছে, এবার বিদায় তওয়াফের সময় কাবার সামনে বিদায় তওয়াফ করতেছে, এখন দেখে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জলিল কদর সাহাবি খলিফা ওমরের ছেলে, উনি বললেন ইয়া ইয়া আল্লাহর নবী সাহাবি, হে আল্লাহর নবীর জলিল কদর সাহাবি, আমি আমার মাকে কান্দে করে হজ করেছি, রমি করেছি, সাই করেছি, আমি মিনা মুজদালিফায় গেছি এই মাকে কান্দে করে, এখনো কাবার তওয়াফ করছি মাকে কান্দে করে, আমি কি আমার মায়ের ঋণ পরিশোধ হতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর মায়ের মুখের দিকে তাকায় চোখ দিয়ে পানি পড়তেছে, আর বলতেছে আল্লাহর বান্দা ভালো করে শোনো না,
তুমি মায়ের ঋণ পরিশোধ হতে পারো নাই, এমনকি তুমি তোমার মায়ের দুধের এক ফুটা ঋণও পরিশোধ হতে পারো নাই। তুমি যদি তোমার বুকের চামড়া দিয়ে তোমার মায়ের পায়ের জুতাও তৈরি করে দাও, তারপরও তুমি তোমার মায়ের ঋণ পরিশোধ হতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কাজে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু অসহায় হয়ে দুনিয়া আসে। কেন? যেন সে আবার যৌবন কালে তার বৃদ্ধ বৃদ্ধা আব্বা মার খেদমত করার জন্য তার অনুভূতি, তার মন, তার মনের বিবেক তাকে বাধ্য করে আব্বা মার খেদমত করতে। কোন দিক কিনা আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলে আমিন। এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন পরিষেবায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে আমি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট তরে নামিয়ে দিই। মানুষের মধ্যে দুইটা দিক আছে, গোটা পৃথিবীর মধ্যে আছে একটা দিক, কিন্তু মানুষের মধ্যে আছে দুইটা দিক। বুঝবেন? আপনার কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আমি সূরাটা শেষ করতে পারলি শেষ, কোন ঠিক কিনা? কোরআন, এই কোরআন থেকে মধু আর কিছু নাই। যে আমি এই কোরআনে যে কত গুরুত্বপূর্ণ, মানে রিয়াজুল জান্নায় 40-45 জন লাগে লাগে মদিনায়, রসুল রওজার সাথে পশ্চিম পাশে হুজুর বলেছে এটা হলো আল্লাহর জান্নাতের একটা অংশ। এইখানে 2 রাকাত বড় 4 রাকাত পড়লেই পুলিশ বের করে দেয়, কারণ 4-5 লক্ষ লোক রাত দিন চেষ্টা করে এখানে নামাজ পড়ার জন্য, কিন্তু জায়গা হলো মাত্র 40-45 জন লোকের। তাহলে খুব বিপদ না বলেন এই জায়গাটা? তো প্রথম দিন ঢুকলাম রাত 1টার দিকে, খুব কষ্ট করে ঢুকেছি, ঢুকার পরে 4 রাকাত নামাজ পড়েছি, পড়ার পরে আমাকে বের করে দিল। আবার 2 দিন পর আবার 13 দিন ছিলাম মোট আমি মদিনায়। এবার আবার দ্বিতীয়বার যেদিন ঢুকতে পারলাম, ঢুকে 2 রাকাত পড়তে পড়তে মনে করলাম এখানে থাকা তো যাবে না, বাধ্য করে দিলিও, পুলিশ তো রেডি বার করে দেওয়ার জন্য, আমার তো বার করে দিবেই আনে, তাহলে কায়দা করে দেখি থাকা যায় নাকি। তা আমি 2 রাকাত পরেই ওই প্রত্যেক জায়গায় তাকে কোরআন শরীফ আছে, একখানা কোরআন শরীফ নিয়ে মনে করলাম তেলাওয়াত তো আমার খারাপ না, কি কর ঠিক না, একটু সহি করে একটু জোরে সরে কোরআন পড়ি, যদি এই কোরআনের বরকতে, কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে, কোরআনের তাজিমে, কোরআনের কারণে আমাকে যদি থাকতে দেয়, আল্লাহু আকবার, বড় আনন্দ জীবন আমার। আমি পড়া শুরু করলাম, মানে হজে গিয়ে মনে করেছিলাম এক খতম কোরআন শরীফ পড়ব, তো মক্কাতেই 22 পারা পড়ে গেছিলাম মদিনায়, আর ওই জায়গায় ঢুকেছি রাত 11টায়, কোরআন পড়া শুরু করেছি, একটু পরে পুলিশ কিছু কয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। 1 পারা 2 পারা করতে করতে 8 পারা কোরআন আমি ওখানে পড়ে শেষ করলাম, কিন্তু আমাকে তাও বের হতে বলে না। তাহাজ্জুদের আযান হয়ে গেল, আমি তাহাজ্জুদ নামাজ পড়লাম 8 টাকা, তাও পুলিশ বাড়াতি কয় না, সবার খেদা আছে আমার কিছু কয় না। ওনার যে কিন্তু মহব্বত হয়ে গেছে ওদের সাথে আমার, ওরা আমাকে ওদের লোক মনে করতেছে, কিছুই করছে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তাহাজ্জুদ 8 টাকা পড়ার পরে ফজরের নামাজ 4 রাকাত পড়ে তারপরে মসজিদ থেকে বের হয়েছি, রসুলের ওই সালাম গেটে জিবরিল বাবে জিবরিল দিয়ে বের হলাম, বের হয়ে সামনে দেখি ঘুরতেছে মাওলানা জুলফিকার বাড়ি ঢাকাতে, ওনার মূল বাড়ি ঝিনাইদা, হাফেজ কি মাওলানা জুলফিকার 30 বার হজ করেছে। বললাম যে ভাই এই হলো ঘটনা, আমি 8 পারা কোরআন শরীফ রিয়াজুল জান্নাতের মধ্যে পড়েছি। ও জড়ায় ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলল 30 বার এসেছি, এ সুযোগ জীবনে পাইনি, কেউ জীবনে পড়তে পারেছে আমি তাও শুনি নাই, আপনার হজ
হজ্জে মাবরুর হজ কবুল হয়েছে, আমাকে দৌড়ে নিয়ে হোটেলে নিয়ে আমাকে দস্তুর মতো পরাটা আর এই বাংলাদেশি মুরগির গোশ রান খুব করে খাওয়ালো। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, এটা একমাত্র কোরআনে কারিমার কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। মদিনাতুত তাইয়েবার যে মেহরাব, এই মেহরাবের একটু সামনেই একতলা বিল্ডিং, আমি ওখানে গেলাম, মনে করছি একতলা বিল্ডিং, যে দেখি না এটা লিফটের ঘর, আমি লিফটে চড়েছি, চার তলা মাটির তলায় চলে গেছি। যাবার পরে দেখি একটি জাদুঘর, একটি হল রুম, অনেক মানুষ, চেয়ারে বসলাম সবার সামনে, যে জোরে বলি সুবহানাল্লাহ, সামনে যে বসলাম। এরপর আসলো স্ক্রিনে, আসলো লেখা, আসলো পর্দায় মদিনার ইতিবৃত্তি, এটা দেখলাম। দেখার পরে দেখালো এই পৃথিবীর সমস্ত মাজার গুলো, বরফির সাহেবের মাজার, শাহজালালের মাজার, এবার মনুদ্দিন চিশতির মাজার, এবার খানজাহান আলীর মাজার, আটটশির মাজার, এসবগুলো দেখালো। আর দেখলে দেখে যে টাকা পয়সার লেনদেন হচ্ছে, সব আগরবাতি জ্বলতেছে, মোমবাতি জ্বলতেছে, লাল শালু। এখন সব থেকে বড় শায়খ মদিনার, ঠিক আছে, কুল্লু মুশরিক, এগুলো সব মুশরিক। আমাদের দিকে তাকায় বলল, যদি তোদের দেশে এই মদিনাওয়ালার রওজা হতো, তোরা ওই রওজাতেও এই সেরক করতি। জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। এরপর উনি বক্তব্য রাখলেন, বক্তব্য শুনলাম, আমার পাশে একজন বসা, সে আমাকে বারবার সিমটি মারতেছে, প্রশ্ন করেন, প্রশ্ন করেন। আমি খাড়া একটা প্রশ্ন করলাম, হ্যালো মোহতারাম শায়েখ, কোরআনে কারিমাই আল্লাহ নবীর সম্মান, তার রওনক, তার তাজিম, তার গুরুত্ব, তার মহানত্ব গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে, কিন্তু মদিনা এসে কি দেখছি? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, হে মুমিনেরা আল্লাহর নবীর সামনে যখন কথা বলো, আল্লাহর নবীর কণ্ঠ থেকে তোমাদের কণ্ঠ যেন বড় হয়ে না যায়। যদি আল্লাহর নবীর কণ্ঠ থেকে তোমাদের কণ্ঠ বড় হয়ে যায়, তাহলে তোমাদের গোটা জীবনের নেক আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। যে রসুল আঙুল উঁচু করলে চন্দ্র দুই টুকরা হয়ে যায়, মক্কার পূবে আবু কুবাইস পাহাড়, যে পাহাড়ে খাড়া হয়ে রসুল বলেছিলেন, হে চন্দ্র, হে চাঁদ, আল্লাহর ইচ্ছায় দুই টুকরা হয়ে যাও। যে রসুল পা উঁচু করলে আরশে আজিমে পৌঁছে যান। জোরে বলি সুবহানাল্লাহ। রসুল হাত তুলে দোয়া না, মনে মনে কল্পনা করলে আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রসুল নবুয়াতের পরে দীর্ঘ মক্কাতে 13 বছর নামাজ আদায় করেছেন, বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাস মুখ হয়ে। হিজরতের পরে আরো 18 মাস আল্লাহর নবী নামাজ আদায় করেছেন, কেবলা উলা প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস মুখ হয়ে। একেবারে মদিনার 7-8 কিলো পশ্চিমে গেলাম কেবলা তাইন মসজিদ দেখতে, ওখানে আমি বক্তব্য রাখেছি দুইবার ওই মসজিদের সামনে। বউ হাজি বক্তব্য শুনেছে, একজন কেনেই ফেললো, হুজুর আমি 8 বার আসছি কিছুই জানি না, আপনি কয়বার আসছেন? এই বললাম আমি একবারই আসছি, এটা আমি এখানে এসে শিখিনি, এটা কোরআনের তাফসিরে শিখেছি। আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে করেন যোহরের 4 রাকাত নামাজ আদায় করতেছিলেন, বাইতুল মুকাদ্দাস উত্তর মুখ হয়ে 2 রাকাত পড়া হয়ে গেছে। এবার ওহী নাজিল হলো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। হে নবী, আপনি আকাশের দিকে তাকায়ান,
বার বার তাকান আর মনের মধ্যে কি কল্পনা করেন, দুনিয়ার কেউ সে খবর না রাখলেও আমি আল্লাহ সে খবর রাখি, আমি আপনার মনোবাঞ্ছনা পূর্ণ করে দিলাম, আপনি যেখানেই থাকেন না কেন, মক্কা মুনাওয়ারা, মক্কার ওই কেবলা মুখ হয়ে, ওই কাবা মুখ হয়ে আপনি সিজদা করে দু রাকাত বাইতুল মুকাদ্দাস মুখ হয়ে, উত্তর মুখ হয়ে পড়েছেন, আর দুই রাকাত আল্লাহর নবী নামাজের মধ্যেই ঘুরে গেলেন, সাহাবারা পিছনে চলে গেলেন, আল্লাহর নবীর সামনে চলে গেলেন, এবার দক্ষিণ মুখ হয়ে কাবা মুখ হয়ে আল্লাহর নবী আর দুই রাকাত নামাজ পড়লেন। সবাই জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহর নবীর এত সম্মান, এত ইজ্জত, কিন্তু মদিনার তুত্তায়বায় আল্লাহর নবীর রওজার সামনে কেবলার দিকে আরো ১৩ কাতার নামাজ হয়। কত কাতার? জোরে বলি কত কাতার? নবীর রওজার একেবারে সামনে দাঁড়াইয়া যে নামাজ পড়ে, যখন রুকুতে যায় সিজদায় যায়, তখন ওই মুসল্লির পাও থাকে কোন কবরের দিক? নবীর কবর, নবীর বুক আর পাও কাছাকাছি, নবীর মাথা আর পাও কাছাকাছি, নবীর দেহ মুবারক আর ওই মুসল্লির পা একেবারে নিকটবর্তী। এ কি চরম বেয়াদবি নয়? এ কি নবীর সাথে আদবের খেলাফ কি নয়? আমি বলছি রায় গিয়ে যেই বেয়াদবিকে সহ্য করা যায়, বেয়াদবি নয়? নবীর প্রেমে নবীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমি বলছি। তখন দেখি শায়েক মুস্কি মুস্কি হাসছে। শায়েক হেসে বললেন, এই পৃথিবীতে যখন মানুষ আল্লাহর নবীর রওজার দিকে পা দিয়ে সিজদা করে আল্লাহ, তখন সব থেকে বেশি খুশি হয়, বেশি আনন্দিত হয়, বেশি পরিতৃপ্ত হয় যিনি, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবীজি। কারণ এই পৃথিবীতে সকল নবীদের মিশন ছিল কি? কোরআন বলছে, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলে আমি প্রত্যেক ভূখণ্ডের, আমি প্রত্যেক জাতির মধ্যে, আমি প্রত্যেক এলাকায় আমি নবী রাসূল প্রেরণ করেছি, আর প্রত্যেক নবী দাওয়াত দিয়েছে, আহ্বান করেছে, আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, আর তাগুতের সাথে বিরোধিতা করো। নবীরা দুনিয়াতে আগমন করেছেন মানুষকে নিজের গোলাম বানাবার জন্য নয়, নবীরা পৃথিবীতে আগমন করেছেন মানুষকে আল্লাহর গোলাম বানাবার জন্য, ঠিক না? যখন আল্লাহর বান্দা নবীর দিকে পা দিয়ে আল্লাহর সিজদা করে, যখন নবী আনন্দ পায় যে আমার আকাঙ্ক্ষা আমার ইচ্ছা আজ পূর্ণ হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মদিনার সালাম গেট দিয়ে ঢুকলেই সামনে বিরাট একটা পোস্টার লেখা রয়েছে, উদুউনি আস্তাজিব লাকুম। অনেকে হজ করতে যায়, আমি জিজ্ঞাসা করি কিছুই বোঝে না, কি দেখলো কি শুনলো বোঝে না, কারণ বোঝার জন্য কিছু জ্ঞান দরকার, কারণ ঠিক কিনা লেখা আছে বড় একটা কাপুরের বিরাট একটা তাবু লেখা আছে, উদুউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, রসুলকে দেখো না, কোন মরা মানুষকে দেখো না, কোন মাজার কোন কবরের কাছে গিয়ে চেয়ো না, তুমি চাইবে তুমি ডাকবে একমাত্র আমি আল্লাহ, আমি তোমাদের ডাকে সাড়া দেব, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলল, নবীর দিকে পা দিয়ে আল্লাহর সিজদা করে নবী খুশি হয়, জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি দুই নম্বরে শায়খের বক্তব্য শুনেন, আমি একটা আয়াত পাঠ করলাম,
আমি বললাম সবাই মিলে পড়ি, ওয়ালা না বলো আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। তিন এক পর্ব এক এক পড়েছি, আর শায়েখ বসা ছিল এইভাবে টেবিলের সামনে, লাফ দিয়ে সামনে যে আমাকে জড়ায় ধরে কানতে লাগিলো, এ কপালে চুমু দিল, এই জওয়ালে চুমু দিল, ধারে চুমু দিল, আর হাওমাও করে কান্দ। এখন এরপরে প্রোগ্রাম শেষ হলি, সব হাজিরা ধরল ওই জায়গায়, হুজুর কি বললেন? আর যে সাহেবের সাথে মুসাফা করা যায় না, একটু কুলাকুলি করার সৌভাগ্য হয় না, আর সে আপনার জড়া ধরে কান্দ, কপালে চুমু দিল, চওয়ালে চুমু দিল, এত আদর করলো, কারণ কি আপনি পড়লেন কি? আমি বললাম সূরা বাকারার একটা আয়াত আমি পড়েছি, আয়াতটা উহুদ যুদ্ধের পরে নাজিল হয়েছে। কোন যুদ্ধের পরে? উহুদ যুদ্ধের পরে। আল্লাহ বলেছে ইমানদারদেরকে, ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবই, বিশাইয়্যিম কিছু জিনিস দিয়ে, মিনাল খাউফে ভয়, ওয়ালজু আর ক্ষুধা দিয়ে, অনাকসিম মিনাল আমওয়াল তোমার ধন সম্পদের ক্ষতি দিয়ে, ওয়ালা আনফুসি ওয়াসসামারাত ফসল ফলাদি আর তোমাদের জীবনের ক্ষতি দিয়ে। অবশ্যই সাবিরি, শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য অবলম্বন করে আল্লাহর পথে চলে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপর আপতিত হয় বিপদ আপদ, কলু তখন তারা বলে, ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহর জন্য, ও ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা অবশ্যই তার কাছে ফিরে যাব। উলাইকা আলাইহিম, ওই সব লোকদের উপরে সালাওয়াতুম মির রব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর তোমার রবের বিপুল অনুগ্রহ এবং করুণা। উলাইকা হুমুল মুহতাদুন, আর ওই সব লোকেরাই হলো হিদায়াত প্রাপ্ত। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত পড়ার কারণে যে শায়েখের সাথে মুসাফা করার সৌভাগ্য হয় না, কথা বলার সুযোগ নাই, আর সে শায়েখ আমার মতো এক বাংলাদেশি, যাইছে তাই মানুষ, কোন ঠিক কিনা, এই ক্ষুদ্র নগণ্য একেবারে যাইছে তাই মানুষ, এয়াতের কারণে, কোরআনের বরকতে, কোরআনের সম্মানে, কোরআনে কারিমার মহানত্বের কারণে আমাকে জনাই ধরে আহ চোখের পানি ফেলে কাঁদল, আর এই কপালে, এই সওয়ালে, আর এই ঘাড়ে চুমু দিল। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কাজে কোরআনের মতো এত বড় মধু, এত বড় আনন্দ, এত বড় মহানত্বপূর্ণ কথা আর এই পৃথিবীতে নাই, কোন ঠিক কিনা? আমাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে শেষ করতে পারি, কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষ, এই মানুষের সকল সৃষ্টির মধ্যে একেবারে নিকৃষ্ট হলো এই মানুষ, কারণ মানুষের মধ্যে দুইটা দিক আছে, একটা দিক হলো বিবেক, একটা দিক হলো তার নৈতিকতা, তার মানবিকতা, তার বিবেক বোধ একটা দিক, আর একটা দিক হলো প্রবৃত্তি, তার মন, তার রয়েছে পশুত্ব, কাম ক্রোধ মোহ তার মধ্যে আছে, কোন ঠিক কিনা? আছে কিনা? ফেরেশতারা আল্লাহর হুকুম কি লঙ্ঘন করে, ভুল করে, কোনো গুনাহ করে, কোনো পাপ করে, তারপরও ফেরেশতাদেরকে আল্লাহ জান্নাত দেবে না? আর পশু, পশু যে কখনো নৈতিকতা, ভালো কাজ, সুন্দর কাজ করে না, পশু কাম ক্রোধ মোহ লোভ লালসা নিয়েই থাকে, তারপরও কোন পশুকে আল্লাহ কি জাহান্নামে দেবে? কোন পশুকে আল্লাহ জাহান্নামে দেবে না, জান্নাত দেবে মানুষের আর জাহান্নাম দেবে মানুষের। কারণ কি? কারণ কি? এজন্য মানুষকে আল্লাহ জান্নাত দেবে
যে মানুষের মধ্যে কাম ক্রোধ মোহ লোভ লালসা যৌনতা এসব আছে, পশুত্ব আছে, তারপরও সে পশুত্বের এই দাবি প্রবৃত্তির এই দাবিকে উপেক্ষা করে সে বিবেক দ্বারা পরিচালিত হয়ে সে ন্যায় কাজ ভালো কাজ সৎ কাজ সুন্দর কাজ করে, এজন্য তাদের পুরস্কার হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম সাহেব মোটে গালে ঘুষ খায় না, আছে কোনো কৃতিত্ব? ঘুষ তো কেউ দেয় না, তো ঘুষ খাবে কি করে? আইসি ঘুষ খায় না, ওসি ঘুষ খায় না, এসপি ঘুষ খায় না, ডিসি ঘুষ খায় না, কারণ ইচ্ছা করলেই খাতে পারে, খায় না, তাই তাদের কৃতিত্ব। কারণ ঠিক কিনা? ফেরেশতারা মোটে গেলে গুনাহ করে না, আরে গুনাহ করার তো ক্ষমতাই নাই, গুনাহ যতই না করুক কোনো কৃতিত্ব নাই, তাই পুরস্কার দেওয়া হবে না, জান্নাতে যাবে না। আর মানুষের মধ্যে পশুত্ব আছে, ইচ্ছা করলেই অন্যায় করতে পারে, ইচ্ছা করলেই পাপ করতে পারে, ইচ্ছা করলেই আব্বা মার সাথে বিয়াদবি করতে পারে, ইচ্ছা করলেই আলেম ওলামার সঙ্গে বিয়াদবি করতে পারে, ইচ্ছা করলেই অসহায় মানুষের অত্যাচার নির্যাতন করতে পারে, কিন্তু অন্যায় করে না, বিবেক দ্বারা পরিচালিত হয়, এজন্য তার পুরস্কার আল্লাহর জান্নাত। গন্ধে কিনা? কথা কি বোঝা গেছে? আবার ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে, পশু জীবনে ভালো কাজ করে না, আরে ভালো কাজ করবে কি? তো ভালো কাজ করার সে বিবেক বোধই নেই, ভালো কাজ করে নাই, এজন্য ওর কোনো দোষ নেই, কোনো গুণা নেই, পশু জাহান্নামে যাবে না, যাবে? কিন্তু মানুষ ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে, ইচ্ছা করলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ইচ্ছা করলে আব্বা মার খেদমত করতে পারে, ইচ্ছা করলেই অসহায় দুস্থ হত দরিদ্র মানুষের খেদমত করতে পারে, কল্যাণ করতে পারে, মঙ্গল করতে পারে, সে ইচ্ছা করলেই তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে, ইচ্ছা করলেই স্ত্রীকে মূল্যায়ন করতে পারে, ইচ্ছা করলেই স্বামীর খেদমত করতে পারে, ইচ্ছা করলেই সন্তানকে আদর্শবান বানাবার চেষ্টা করতে পারে, ইচ্ছা করলেই প্রতিবেশীর হক আদায় করতে পারে, ইচ্ছা করলেই মানবতা মনুষ্যত্বের মঙ্গলের জয়গান গেতে পারে, এরপরও সে অন্যায় করেছে, পাপ করেছে, গুনার কাজ করেছে, এই জন্য তাকে জাহান্নামে দেওয়া হবে, পশুকে জাহান্নামে দেওয়া হবে না। এই বিবেক দ্বারা মানবতা বোধ দ্বারা নৈতিকতা দিয়ে যা জীবন যাপন করবে, আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্নাতুর জি ইলা রব বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ একদল লোককে দেখে বলবে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার লোকেরা, ইরজি তোমরা ধাবিত হও ইলা রব্বিকি তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার রবের প্রতি খুশি, রব তোমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, দুনিয়ায় তোমরা ইবাদত করেছো আল্লাহর, কার ইবাদত করেছো? আল্লাহর। ওয়াদখুলি জান্নাতি, আর এখন তোমরা আমার জান্নাতে যাও। কথা বুঝা গেল? বিবেক সম্মত নীতি নৈতিকতা সম্পন্ন বিবেক বোধ দ্বারা মানবতা বোধ দিয়ে যদি আপনি জীবন যাপন করেন, তাহলে আপনি সৃষ্টির শ্রেষ্ঠ, তাহলেই আপনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর জান্নাত পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলতেছেন, সবাই মিলে পড়ি, ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইল্লা, ওই নিকৃষ্ট ওই অধঃপতিত পশুর থেকেও নিকৃষ্ট থেকে তারা মুক্ত, তারা ব্যতীত যারা ইমানদার,
যারা ঈমান আনে, ওয়ামিলুস সালিহা, আর নেক কাজ করে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ঈমান আর দুই নম্বর নেক আমল, জোরে বলি সুবহানাল্লাহ। একি আমি কি ঈমান আমল বুঝাবো? রাত মেলা হয়ে গেছে, কোন ঠিক কিনা? আমি মনে মনে ভাবিছি রাত এগারোটায় শেষ করবো, এই কথা ছিল, তাদের ঘন্টা ওয়াজ হয়ে যায়, কিন্তু এই কথাটা ব্যাখ্যা একটু না দিয়ে আর হচ্ছে না, কোন ঠিক কিনা? ঈমান কারে বলে? আমি সেই আপনাদের প্রিয় ইমাম সাহেব হুজুর সূরা আনফালের দ্বিতীয় আয়াত পাঠ করতেছিল, ঈমানদার কারে বলে? আল্লাহ কসে, ইন্নামাল মুমিনুনা, প্রকৃত মুমিন তারা, ইজা যিকিরাল্লাহ, যখন তারা আল্লাহর স্মরণ করে, জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর হৃদয় আত্মা প্রকম্পিত হয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম, আর যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, আয়াতুহু, তার আয়াত, আল্লাহর আয়াত, যাদাতহু ঈমানা, তখন বেড়ে যায় তাদের ঈমান, ওয়ালা রাব্বিহিম তাওয়াক্কালুন, আর তখন আল্লাহর উপর তারা ভরসা করে, জোরে বলি সুবহানাল্লাহ। সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা, ইন্নামাল মুমিনুনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন, প্রকৃত মুমিন তারা, যারা আল্লাহর উপরে ঈমান আনে, নবীর প্রতি ঈমান আনে, আর ঈমান আনার পরে কোনো সন্দেহ করে না, উলাইকা হুমুস সাদিকুন, আর আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, ঈমানের দাবিতে, এই লোকগুলোই হলো সত্যবাদী, জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি বুঝা গেছে? অনেক কথা মনে আসতেছে, বহুত এত মনে আসছে, ঈমানের পার আর বাড়াবো না, কাজেই আমরা ঈমান সম্বন্ধে মোটামুটি বুঝি, কোন ঠিক কিনা? তবে ঈমান যে আমাদের মধ্যে আছে, একটা প্রতিক্রিয়া হওয়া দরকার। ঈমানের প্রতিক্রিয়াটা কি? দেখেন, আয়াত শুনলে কি হয়, একটা ঘটনা বলে শেষ করি। দারুন নাদওয়ায় মক্কাতে আবু জেহেলের নেতৃত্বে মিটিং হলো, যে আল্লাহর রসুল অর্থাৎ মুহাম্মদকে হত্যা না করলে এই আন্দোলন ঠেকানো যাচ্ছে না, তো কে পারো মুহাম্মদকে হত্যা করতে বলো, তাকে 100 স্বর্ণ মুদ্রা আর 100 উট পুরস্কার দেওয়া হবে। লাফ দিল উমর, বলল যে আমি আগামীকাল সন্ধ্যার পূর্বে আমি মুহাম্মদের মাথা কেটে এনে 100 স্বর্ণ আর 100 উট আমি পুরস্কার নেব। সবাই বাহবা দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বীর কেশরি উমর, এই খাত্তাবের বেটা উমর, ওই সত্যিকার বীরের সন্তান বীর উমরই পারবে কাজ করতে। রাতের বেলায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ঘুমিয়ে গেছি কিন্তু আমার ঘুম আসতেছে না, আমি ছটফট করতেছি, আমার সহ্য হচ্ছে না, আমার ধৈর্য মানতেছে না, আমি কখন মুহাম্মাদের মাথা কাটব। ঘুম থেকে জাগ্রত হলাম, এক পা দু পা করে মক্কায় চলে গেলাম, যে মনে হয় মক্কা শরীফে একা একা মুহাম্মাদ থাকতে পারে। আমি যে দেখি কাবা শরীফের দরজা খোলা, সংগোপনে অন্ধকারে শব্দ না করে নিঃশব্দে আমি পাও টিপে ঢুকলাম কাবার মধ্যে, দেখি যে কেউ নাই, একা একা আল্লাহর নবী খাড়া হয়ে হাত বেঁধে কি যেন পড়তেছে। মনে করলাম যে কোপ মারি, আঘাত করি, আবার মনে করলাম যে শিকার তো হাতের মধ্যে চলে আসছে, ও তার কাছে তো কোনো অস্ত্র নাই, আমার কাছে আছে অস্ত্র, ইচ্ছা করলেই মারতে পারবো, আগে কি পরে শুনি তারপরে মারবো। হুজুর পড়তেছেন আল্লাহাকাতুম আল্লাহাকা ওয়ামা আদরাকা মালহাকা, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর কালাম শোনার পরেই আমার ভিতরে একটা আকর্ষণ তৈরি হয়ে গেল, কি মধু, কি সুন্দর, কি তার
অলঙ্কারিত্ব, কি তার গাম্ভীর্য, কি তার বাণী, কি তার আকর্ষণ, আমি পাগল পারা হয়ে গেলাম। আমি মনে মনে কল্পনা করলাম, আল্লাহর নবী কোনোদিন তো লেখাপড়া শেখে নাই, কোনো জ্ঞানী মানুষের পাশেও যায়নি, তা তো সুন্দর করে পড়তেছে, কি পরে হুজুর তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এটা রাসূলের পক্ষ থেকে বাণী। তখন আমি চিন্তা করলাম, আমি যদি তাকে সম্মানিত রাসূলই মানি তাহলে তো তাকে হত্যা করা যায় না, না না সে রসুল হতে পারে না, বুঝেছি বুঝেছি, তাহলে মোহাম্মদ কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? কবি। জোরে বলি, কি হয়ে গেছে? হয়তো ওর মনে মনে কল্পনা করলেন, মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে, হুজুর পড়তেছে, ওমা হুয়া বেকৌলি শায়রিন কবির কবিতা না, তোমরা কমই বিশ্বাস করে থাকো। তখন উনি বলছেন, মনে মনে করলাম, তাই তো, এ তো কোনো কবির কবিতা না, আমি আসলাম রাতের আঁধারে সংগোপনে একাকিত্বে পা টিপে নিঃশব্দে, আর আমি প্রশ্ন করি মনে মনে উত্তর দিয়ে দেয়, তাহলে এ তো কবির কাম না, বুঝেছি তাহলে জাদুকর হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে মোহাম্মদ জাদুকর হয়ে গেছে। এবার হুজুর পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, এ কোন জাদুকরের জাদুবিদ্যা না, তোমরা কমই অনুধাবন করে থাকো। তখন হতো ওমর বসে, আমি আর আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, এ কোনো কবির কবিতা না, এ কোনো জাদুকরের জাদুবিদ্যা না, তাহলে কি জিনিস পরে, এটা কি? হুজুর তখন বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এ আছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা বাণী। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, আমি কাকে মারতে আসছি যে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা বাণী পাঠ করে তাকে কি মারা যায়? আমার মনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, আমার মন কাঁপতেছে, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, তরবারি দিয়ে কোপ মারা তো দূরে থাক, এ তরবারি ধরে রাখাই আমার জন্য সম্ভব হচ্ছে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কোন মতো কাঁপতে কাঁপতে বিছানায় আলাম, আল্লাহর নবীর কিচ্ছু করতে পারলাম না। জোরে বলি সুবহানাল্লাহ। সকালবেলা উঠে আবার রওনা করেছে, এইবার মারব, পথে যাচ্ছে, দেখা হলো বাল্য জীবনের বন্ধু, নাম আছে নঈম, বলে ওমর যাও কোনে, ঠিক পাশে না কোন যাচ্ছি, খোলা তরবারি মাথায় লাল কাপড় বাঁধা, যাচ্ছে মুহাম্মাদের হত্যা করতে। গাই শোনো, তুমি যাচ্ছ মুহাম্মাদের মারতে, তোমার কোনো আইকেল জ্ঞান আছে? হ্যাঁ, কথা সামনে কথা বলো, কার কি করছো? রাত তো উঠে গেছে, কোন দিক না, রাতে একবার ব্যর্থ হয়েছে, এখন মন তো এমনি ভালো না, থামে কথা কও, কি করছো? নঈম বলে, শোনো ওমর, যতই তেলেসমাতি দেখাও, তোমার পক্ষে মুহাম্মাদের মারা সম্ভব না। কেন? বলে, তোমার বোন ফাতেমা আর তোমার বউনাই আবু সাইদ দুজনই মুসলমান হয়ে গেছে, যার নিজের বোন হয়ে যায় মুসলমান, নিজের বউনাই হয়ে যায় মুসলমান, আর উনি হচ্ছে নবীর মাতৃ, তোমার লজ্জা করে না? বাল্য বন্ধু তো ভালো মতোই খুশা মাল্য। জোরে বলি সুবহানাল্লাহ। তখন মুখ কালা করে নবীর মারা বাদ দিয়ে গেল বুনির বাড়ি, যে দেখে যে বুনির বাড়িতে গুনগুন করে আওয়াজ হচ্ছে, রাতের আওয়াজ, এই আওয়াজে মিল আছে, দরজায় মারছে আঘা, দরজা ভেঙে গেল, খেজুরি পাতার দরজা, বনাইকে মার শুরু করেছে, স্বামীর গায়ে রক্ত দেখে স্ত্রী
ফাতেমা স্বামীকে জড়াই ধরেছে, ক্রোধ আর আক্রোশে স্ত্রীর উপরেও বোনের উপর আঘাত করতেছে খলিফা ওমর। বোনের রক্ত যখন ছিটকে পড়েছে দেখেন, এবার বোন কেউ মারছে, বোনের রক্ত ছিটকে গায়ে লেগেছে। বোন তো নিজের বোন, ছোট বোন বলছে ফাতেমা কি পড়ছো আমাকে দাও। ফাতেমা বলল তুমি আমাদের হত্যা করো, আমাদের শহীদ করো, আমরা মরে যাব, কিন্তু আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করতে পারবো না। হলো প্রকৃত মহিলা, কারণ ঠিক কিনা যে মরে যাব তারপরও কোরআনের সঙ্গে বিয়াদবি করতে পারবো না। ফাতেমা এই তেজদীপ্ত আওয়াজে ওমর হিমশিম খেয়ে গেল যে বোন জীবনে মাথা উঁচু করে মুখ উঁচু করে কথা বলে না, আজকে জীবন দেবে তারপরও কোরআন দেবে না, তাহলে কোরআনটা কি? তখন নিসু আওয়াজে ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, মহব্বত দিয়ে, স্নেহ দিয়ে বলল বোন দেবে কি, আমি একটু পড়ব। ফাতেমা বলল ভাই এ কোরআন বিনা অজুতে পড়া যায় না, নাপাক অবস্থায় কোরআন পড়া যায় না, তুমি আগে অজু করো, গোসল করো, কোরআন দেয়া যাবে। ওমর গোসল করলো, অজু করলো, কোরআনে কারিমা হাতে দেয়া হলো, সূরা তাহার তিনটা আয়াত ছিল, পড়ে সবাই তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশক, হে নবী এ কোরআন আপনার উপরে জন্য নাজিল করা হয়নি যে কোরআন পাওয়ার পরেও আপনি অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন, নিপীড়িত হবেন, এজন্য আমি আল্লাহ আপনাকে কোরআনে কারিমা দেই নাই। তোমার বলল ফাতিমা আবু সাইদ আল্লাহ নবী কোথায়, আমাকে নিয়ে চলো, আমি মুসলমান হব, আমি ঈমান এনে ফেলেছি। ফাতিমা এক পাশে, সাইদ এক পাশে, আর কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 39 জন মুসলমান নিয়ে রসুল ছিলেন। যখনই উমর আসছে সংবাদ শুনলেন, সাহাবারা বললেন হে আল্লাহর নবী আমরা আপনাকে অভয় বাণী শোনাচ্ছি, আমরা 39 জন মুসলমান শহীদ হওয়ার আগে উমর আপনার কাছে আসতে পারবে না। হুজুর বলল ওগো আমার সাহাবারা তোমরা যেমন মুসলমান, আবু সাইদ ও ফাতেমা তেমনই মুসলমান, উমর যদি আমাকে হত্যা করতে আসতো আবু সাইদ আর ফাতেমা তার সঙ্গে আসতে পারে না, অবশ্যই উমর আমাকে হত্যা করতে আসছে না, উমর নিজে ইসলামের কাছে নিজের কল্লাকে শহীদ করে দিবার জন্য আসছে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বের হলেন, উমর সামনে আসলাম, হুজুর বললেন ওমর আর কতদিন থাকবে জাহেলিয়াতের অন্ধকারে, এবার এসো এসো আমার সামনে এসো, তাওহীদের আলোয় জীবনকে আলোকিত করে নাও। হযরত ওমর বললেন হে আল্লাহর নবী ইসলামের আলো পেয়েছি, আল্লাহর দিন বুঝেছি, কোরআনকে বুঝেছি, আপনি আমাকে কবুল করেন, আমি আপনাকে হত্যা করতে আসছিলাম, এই নেন তরবারি, আমি আমার কল্লাকে ইসলামের কাছে কুরবানি করে দিলাম। এটা হলো ইমানের প্রতিক্রিয়া, কোন ঠিক কিনা? আল্লাহর এই ইমান যদি কারো অন্তরে থাকে, ওই স্বামী কি পারে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারে? যদি কোনো স্ত্রীর অন্তরে ইমান থাকে সে কি পারে স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে? স্বামীর সাথে স্ত্রীর কি সম্পর্ক? ইমাম সাহেব হুজুর বলছে বিষয় একটু বলতে, আমি গতকালে বলি, প্রতিদিন কথা বলি, তার যে সূরা তেলাওয়াত করেছি এটা ভালো করে বলা দরকার, এই জন্য বলছি, কারণ ঠিক কিনা? ইমানের দাবি হলো আপনাকে নেকামল করবেন, কারণ ঠিক কিনা? সেটা কেমন? স্বামী স্ত্রী আল্লাহ কোরআনে বললেন হুন্না লিবাসুল লাকুম ও আন্তুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী একে অপরের পোশাক আচ্ছাদন। মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী আর স্ত্রী একে অপরের বন্ধু, কেউ
চাকর নয়, কেউ দাসী নয়, কেউ বাঁধী নয়, কেউ কারো গোলাম না, একে অপরের বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফজর ওয়াক্তের ইমামতি করছেন, দেখে যে পিছনে একটা নারী কণ্ঠের কান্নার আওয়াজ। হুজুর নামাজ সংক্ষেপ করে বললেন, নামাজ শেষ করে বললেন, কে গো পিছনে কাঁদছ, কেন কাঁদো হে নারী? নারী খাড়া হলো, বলছে হুজুর আমি যে কান্না করে ফেলেছি নামাজের মধ্যে, আপনি কষ্ট পেয়েছেন, এই জন্য আমাকে মাফ করে দিন। হুজুর বললেন যে না, তুমি কাঁদছো কেন বলো? বলে আমার স্বামী আমাকে মারেছে, পিটাইছে, সেই যন্ত্রণায় আমি কাঁদতেছি। হুজুর বললেন তোমার স্বামী কি জামাতে আছে? বলে আছে। সেও খাড়া হলো, কেন মারছো, কেন মারলে? বলছে হে আল্লাহর রাসূল, এই অন্যায় গুলো করেছে তাই রাগে মারেছি। হুজুর বললেন ভালো করে শোনাম, যে ব্যক্তি তার গৃহ পালিত পশুকে পিটাই আর যে তার স্ত্রীকে পিটাই, ওই ব্যক্তি হলো জন্তু জানোয়ারের মতো। মানুষ কখনো বউকে মারতে পারে না, বউ মারে আর গৃহপালিত ছাগল গরু বাড়িয়ে, এগুলো জন্তু জানোয়ারের মতো। জোরে কই নাউজুবিল্লাহ। কিন্তু সমস্যা হলো, আগে হতো নারী নির্যাতন, এখন বেশি হচ্ছে পুরুষ নির্যাতন, কোন ঠিক কিনা? আমি তো অন্য কথা বললাম, বউ মানে স্ত্রী স্বামীর দ্বারা অত্যাচারিত আমাদের সমাজে যতটা, তার থেকে কয়েক গুণ বেশি স্বামী বউর দ্বারা অত্যাচারিত, কোন ঠিক কিনা? দেখেন না, যদি কোনো পুরুষ লোক দেয় কে সবে জেলে জওয়াই লাগবে, কোন ঠিক কিনা? নারী নির্যাতন আইনি কেস করলি আমি হুজুর হলেও টাইট হব, কোন ঠিক কিনা? যদি মহিলা তালাক দেয় তাহলে কিছুই হবে না, কিছু হবে কোনো ব্যাপারই না, আইন সব ওদের পক্ষে। কাজেই বউ এখন কয় তোমার আব্বার খাবার দিতে পারবা না, মার কাপড় কিনতে পারবা না, তোমার ভাস সওয়াল যখন ডাকবে চাচাকে উত্তর দিতে পারবা না, যা কব তাই মানবা, টেরিবেরি করলে টাইট করে দেব। শামু ভয়তে থরথর কাঁপে, জি হুজুর, জি হুজুর, যা কও তাই, যা কও তাই, কোন ঠিক কিনা? আল্লাহ রসুল কি বললেন, হুজুর কি বললেন? আল্লাহ রসুল বললেন তোমার স্বামী যদি বাহির থেকে বাড়িতে ফেরে আর তোমাকে যদি নিভৃতে একাকিত্বে ডাক দেয়, আর তখন তুমি যদি চুলার উপরে তাওয়ার উপরে যদি রুটু সেকো, ওটা ফেলায় রেখে দিয়ে স্বামীর ডাকে সাড়া দাও, কারণ ওই ডাকের মধ্যে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। স্বামীর আর স্ত্রী যদি একে অপরের প্রেম ভালোবাসা, হুজুর বললেন যদি স্বামী আর স্ত্রী প্রেম পূর্ণ হয়ে ভালোবাসা পূর্ণ হয়ে একটা চাহনি বিনিময় করে, একটা প্রেমপূর্ণ চাহিদা চাহনি বিনিময় করে, একটু মুস্কি হাসি বিনিময় করে, উভয়ের আমল নামায় 70 রাকাত নফল নামাজের সওয়াব হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর এখন স্ত্রী মনে করে স্বামীর ভয় দেখাইয়া আমার অনুগত করব, আর স্বামীও দেখায় জোর মারিয়ে কাটিয়ে আমার অনুগত করব, এর মধ্যে শান্তি আছে? আপনি পুরুষ, আপনি পরশ, যদি আপনি আপনার স্ত্রীকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে মন জয় করতে না পারেন, আপনি কিসের পুরুষ? আপনি স্ত্রী, আপনি নারী, আপনার প্রেম, আপনার ভালোবাসা, আপনার খেদমত, অনুপম আচরণ, উত্তম ব্যবহার স্বামীর মনোরঞ্জন করে যদি আপনি স্বামীকে খুশি করতে না পারেন, এর থেকে ব্যর্থতা, এর থেকে নিকৃষ্ট, এর থেকে জঘন্য নারী আর কিচ্ছু হতে পারে না, কোন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী সব থেকে নিকটে,
এর থেকে প্রেম, এর থেকে ভালোবাসা। আপনি আপনার মাকে যেমন সম্মান করবেন, শাশুড়িকেও তেমন সম্মান করবেন। ওই শাশুড়ি আর ওই শ্বশুরের কারণে আপনি আপনার স্বামীকে পেয়েছেন, ওই শ্বশুর শাশুড়ির কারণেই আজ আপনি আপনার ছেলে আপনার মেয়ে কলিজার টুকরো নয়নের মণি হৃদয়ের পুতুলি পেয়েছেন, কন্ডিক কিনা। আবার অনেক হুজুর ওয়াজ করতে বলে যে বাপের কথা খুব কেয়ার সত্য বানায় শ্বশুর শাশুড়ি, এটা ঠিক নয়। আপনার স্ত্রী যদি আপনার মার খেদমত করাতে চান, আপনার স্ত্রী দিয়ে আপনার আব্বার খেদমত করাতে চান, তাহলে আপনি আপনার শ্বশুর শাশুড়ের ভালো ব্যবহার করেন, ঠিক কিনা। তাহলেই স্ত্রী খুশি হবে যে আমার আব্বা মার আমার স্বামী শ্রদ্ধা করে ভালোবাসে, আমারও দায়িত্ব আমার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করা, কারণ ঠিক কিনা। আবার শাশুড়ি শ্বশুরও বিপদ আছে, চাষির ডালি যে ঝাল কয় জায়গাটা নিজের মেয়ের কয় যে এমএ পাস করাইছি কি ওই ছাই করার জন্য, নিজের মেয়ে খুব ভালো করে উপস্থাপন করে কিন্তু আমার বিটারবোর কয় নবাবের বাচ্চা বেলা উঠে গেলে ঘুম ভাঙে না, ওনার ছাই কারবে কিটা, ও থার্মেশন মাসবে কিটা, কথা বোঝা গেল? একটাবার ভাবেন, একটাবার ভাবেন আপনি আপনার আব্বা মা ভাই বোন গ্রাম ছেড়ে স্বামীর মহব্বতে এসেছিলেন, যদি আপনার শাশুড়ি আপনার শ্বশুর আপনার স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করত আপনার উপায় ছিল কি? আপনি মুসলিম হতেন, কোন ঠিক কিনা? কাজে আপনার বিটার বউ আপনার বৌমা দুনিয়ার সব ছেড়ে আপনার বাড়িতে আসছে, আপনি যদি কন্যার মতো মেয়ের মতো স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আদর সোহাগ দিয়ে কন্যার মতো আপন করতে পারেন, আপনার বৌমা কি পারবে আপনার সাথে খারাপ ব্যবহার করতে? আপনার বৌমা কি পারবে আপনার খেদমত না করে থাকতে? আসুন আমরা শাশুড়ি শ্বশুর বৌমার গুরুত্ব দিই, বৌমারাও শ্বশুর শাশুড়ি গুরুত্ব দিই, আমরা মিলেমিশে একে অপরের হক অধিকার দিয়ে আমরা মিলেমিশে ইমানদার হিসাবে নেকামল আমরা করবো, কোন ঠিক কিনা? আসেন এই আয়াতটা শেষ করে বক্তব্য শেষ করি। আল্লাহর পরে বলতেছেন যে ফালাহুম, এই যে মুমিন যদি কেউ হয় এই নেকামল যদি কেউ করে, অতঃপর লাহুম তাদের জন্য রয়েছে আজরুন গায়রু মামনুন, বিরাট পুরস্কার বিরাট প্রতিদান যা কখনো শেষ হবার না। জোরে বলি সুবহানাল্লাহ। ফামাই ইউকাদ্দিবু কাবাদু বিদ্দিন, এমন কে আছে প্রতিদান প্রতিফল দিবসকে মিথ্যা মনে করতে পারে? এই দুনিয়ার জীবনে যদি আমি ভালো কাজ করি অবশ্যই কিয়ামতে ভালো পুরস্কার পাবো, এই দুনিয়ার জীবনে আমি যদি খারাপ কাজ করি অন্যায় করি পাপ করি অবশ্যই কিয়ামতের দিন বিচারের দিনে আমি অবশ্যই আমার পাল্লা হালকা হয়ে যাবে, কোন ঠিক কিনা? আল্লাহ বলে এমন কে আছে প্রতিদান প্রতিফল দিবসকে মিথ্যা মনে করতে পারে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আয়া আলাইসাল্লাহ আল্লাহ নয় কি বিআহকামিল হাকিমিন সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক? দুনিয়ার আদালত তুমি ইনসাফ চাও, দুনিয়ার কোর্টে তুমি ন্যায় বিচার আশা করো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি কি ন্যায় বিচার আশা করো না? দুনিয়া অন্যায় করবা, পাপ করবা, নামাজ পড়বা না, রোজা করবা না, পর্দা মানবা না, আব্বা মার খেদমত করবা না, কোরআন হাদিসের পথে চলবা না, আর আল্লাহ তোমার জান্নাত দেবে আশা করো কি করে? দুনিয়ায় যারা ইমান আনে আমল করে কোরআন পড়ে কোরআন বোঝে কোরআনের পথে চলে আল্লাহর দিনের পথে চলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকগুলো কিয়ামতে জাহান্নামে যাবে, এই কথা মনে ভাবো কি করে? আল্লাহ কি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নয়? কথা কি বোঝা গেছে? আমরা আমি শেষ করে ফেলেছি আজকে আলোচনা করলাম কোন সূরা,
কোন সূরা? এ তো মনে হচ্ছে অনেকেই বোঝে নাই, এই সূরার নাম সূরা তিন। জোরে বলি, কোন সূরা? সূরা তিন। আজকে তাফসীর হলো কোন সূরা? সূরা তিন। এই সূরার নাম সূরা তিন। এই সূরায় আমরা প্রথমত শিখলাম আল্লাহ চারটে জিনিসের কসম করে বললেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কোন দিক কিনা। দুই নম্বরে শিখলাম মানুষ যদি মানবিকতা নৈতিকতা বিবেক দিয়ে না চলে এই মানুষকে আল্লাহ নিকৃষ্ট থেকে নিকৃষ্টতরে, শৃগাল কুকুর শুকরের থেকেও আল্লাহ নিকৃষ্ট বানিয়ে দেন। তবে এই নিকৃষ্ট থেকে তারা মুক্ত, তারা নিকৃষ্ট নয় যারা আল্লাহর প্রতি ইমান আনে, ইমানদার হয়, ইমানের গুণে গুণান্বিত হয় আর আমলের গুণে গুণান্বিত হয়, তারা এই নিকৃষ্ট থেকে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তারপরে বলেছে ইমান আর আমলের আল্লাহ এমন পুরস্কার দেবেন যা কখনো শেষ হবে না। তারপরে বললেন যে এই প্রতিদান প্রতিফল দিবস কিয়ামত আসবে, এটার ফল আল্লাহ দেবে, কে মিথ্যা মনে করতে পারে। তারপরে বললেন যে আল্লাহ কি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নয়, দুনিয়ার বিচারকের কাছে ন্যায় ইনসাফ আশা করো, আল্লাহর কাছে কি ন্যায় ইনসাফ আশা করো না। আজকে আমার মনে হয় যে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি এই ছোট্ট একটা সূরার তাফসীর বোঝাবার জন্য। আমরা কি বুঝতে পেরেছি না? কোনো অসুবিধা আছে আমাদের? তাহলে আমরা সবাই এখন দোয়া করব। দোয়ার আগে আসেন আল্লাহ নবীর উপর আমরা একটু সালাম পাঠ করি। আসলে সালাম বসেও পাঠ করা যায়, খাড়া হয়েও পাঠ করা যায়, খুব ভালো করে বোঝেন বিষয়টা, আমার মধ্যে সংঘাতপূর্ণ বুঝে। আচ্ছা, যদি খাড়া হয়ে দুরূদ শরীফ পড়া অন্যায় হয় তাহলে আল্লাহ তো ইচ্ছা করলে আমার এই দুরূদ শরীফ পড়ার দৃশ্য রসুলকে দেখাতে পারে, কারণ ঠিক কিনা। এখন আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, ওদের সৌরিয়া সৌদি আরবের হজের দৃশ্য এদেশে বসে দেখা যায়, তাই এদেশে সালামের দৃশ্য রসুলকে আল্লাহ দেখাতে পারে, কারণ ঠিক কিনা। তবে যদি কেউ রসুলকে হাজির নাজির মনে করে খাড়া হয়, রসুল এখানে এসে গেছেন, রসুল আমাকে দেখতেছেন, তাহলে এটা শিরক হবে। কি হবে? হাজির নাজির একমাত্র আল্লাহ, রসুল না। আর দুরূদ শরীফ বসে পড়ায় কোনো পাপ নাই। নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, দুরূদ ইব্রাহিম খাড়া হয়ে পাঠ না, বসে পাঠ করি, বসে পাঠ করি, কারণ ঠিক কিনা। এই জন্য আল্লাহ নবীর প্রতি সালাম বসেও পাঠ করা যায়, খাড়া হয়েও। তবে সাবধান, রসুলকে হাজির নাজির মনে করে যদি কেউ খাড়া হয় তাহলে ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্যে আসুন আমরা আজকে খাড়া হয়েই আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি, সবাই পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। صلى البدر علينا من سنية البداء وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام، يا رسول سلام، يا حبيب سلام عليك صلوات الله. নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। বলাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আমরা সবাই বিসমিল্লাহির রহমানির রহিমের সঙ্গে সূরা ফাতিহা তিনবার, সূরা ইখলাস তিনবার, দুরূদ শরীফ পড়ো 10 বার, আর ধৈর্য সহকারে আমরা দোয়াগুলো পাঠ করি, আর আমরা সবাই তবারক নিয়ে ফেলি, যাতে আমরা শান্তশিষ্টভাবে কায়ন বাক্যে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, কারণ ঠিক কিনা। সবাই আমরা বিসমিল্লাহির রহমান আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এ আল্লাহ, আমরা কতিপয় তোমার গুণাগার বান্দা, মাওলা ঘর বাড়ি ফেলায় রেখে এই মাঠের মধ্যে আল্লাহ 100 টাকা দিলেও আমরা এই সময় এখানে বসে থাকতে রাজি ছিলাম না, কিন্তু আমরা তোমার মহব্বতে, তোমার কোরআনের মহব্বতে, তোমার নবীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে দুনিয়ার জীবনে শান্তি, আখেরাতের মুক্তির পথেও গ্রহণ করার জন্যে আমরা তাফসির মাহফিলে দীর্ঘ সময় ধরে তোমার কোরআনের আলোচনা শুনেছি। আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ, আমরা যা বললাম, আমরা যা শুনলাম, এর বিনিময়ে যে ভুল হয়েছে মাফ করে দাও। আর এ সবটুকুনো শোনার মদিনায় নবী পাকের রওজা শরীফে তুমি পৌঁছে দাও। আমিন। আল্লাহ, তোমার যে সব বান্দারা এখনো হজ করতে পারেনি, তোমার নবীর রওজার পাশে দাঁড়াতে পারেনি, আমাদের সবাইকে তোমার নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, আইম্মাই মুস্তাহিদিন, সমস্ত হক্কানি ওলামাই দিনদের রহে তুমি এর সবটুকুনো পৌঁছে দাও। এ আল্লাহ, তোমার কাছে আমরা আবেদন করি, আমরা যারা হাত তুলেছি, আমাদের আব্বা আমাদের মা যারা কবরে চলে গেছে, যাদের ওসিলায় দুনিয়ার মুখ দেখলাম, যাদের ত্যাগ আর কুরবানিতে বড় হলাম, এ আল্লাহ, তুমি আমাদের আব্বা মাকে কবরে কাঁদাইও না। এ আল্লাহ, তুমি আমাদের আব্বা মার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। তোমার রাসূল বলেছে, কোন সন্তান যদি আল্লাহর দরবারে হাত তোলে আর আব্বা মার মহব্বতে যদি চোখের পানি আসে, চক্ষু থেকে পানি বের হয়ে নাকের মাথায় আসার আগেই আব্বা মার কবরে আজাব মাফ হয়ে যায়। এ আল্লাহ, এ আল্লাহ, তুমি আমাদের আব্বা মার কবরে আজাব মাফ করো আল্লাহ, আমাদের আব্বা মার কবর গুলো জান্নাতের বাগান বানাও আল্লাহ। এ আল্লাহ, আমাদের আব্বা মা যারা এখনো জীবিত আছে, হায়াতে তাইয়েবা দান করো, খাতেমা বিল খায়র নসিব করো, আর আমাদের আব্বা মার বেশি বেশি করে আমাদের খিদমত করার তৌফিক দান করো আল্লাহ। এ আল্লাহ, আমাদের আব্বা মাকে তুমি আমাদের উপরে খুশি বানিয়ে দাও আল্লাহ। এ আল্লাহ, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন আত্মীয় স্বজন তুমি যা দিয়েছো সবাইকে তুমি আল্লাহ তোমার পথের পথিক বানিয়ে দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। এ আল্লাহ, কোরআনের পথের পথিক বানাও আমাদের সবাইকে তুমি, কোরআনের নূর দিয়ে, কোরআনের আলো দিয়ে জীবনকে আলোকিত, জীবনকে মনোবার করো আল্লাহ। এ আল্লাহ, ইলাহি মণ্ডল, আমার স্নেহাস্পদ ছোট ভাই, এ আল্লাহ, ওর উদ্যোগে আজকের এ তাফসির মাহফিল, এ আল্লাহ, এ আল্লাহ, ওর আব্বা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, আজকের মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। এ আল্লাহ, এই মাহফিল তুমি কোরআনের মাহফিল হিসাবে কবুল করো আল্লাহ।
হে আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে তুমি তোমার রসুলকে দিয়ে যাদের সুপারিশ করবা, তুমি তোমার রসুলকে দিয়ে যাদের মুখে হাউজে কাউসারের পানি পান করবা, হে আল্লাহ তুমি যাদেরকে তোমার রসুলের নেতৃত্বে তোমার জান্নাতে যাওয়ার তৌফিক দিবা আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ তুমি তাদের মধ্যে আমাদের কবুল করো আল্লাহ, হে আল্লাহ তুমি আজকের মাহফিল কবুল করো আল্লাহ, হে আল্লাহ আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার পরশ্রুরি কাতরতা এসব শয়তানের গুণ, এই সব গুণ থেকে তুমি আমাদের মুক্ত করো আল্লাহ, আমাদের তুমি বিনয় বিনম্র ভালোবাসাপূর্ণ হৃদ্যতাপূর্ণ আন্তরিকতাপূর্ণ সৎ আমলের অধিকারী হবার তৌফিক দান করো আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ এই আশা নিয়ে আমরা দোয়া শেষ করছি যে তুমি আমাদের দোয়া কবুল করেছ আল্লাহ, আমাদের মা বোনরা এসেছে, কত বৃদ্ধ মানুষ এসেছে, কত যুবক এসেছে, কত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এসেছে, এ আল্লাহ তুমি আমাদের সবাইকে খালিদ বিন ওয়ালিদের মতো, খলিফা ওমরের মতো, বিলালের মতো, খাব্বাবের মতো, তালহার মতো, মা আয়েশার মতো, মা খাদিজার মতো তোমার দ্বীনের সৈনিক হিসাবে কবুল করো আল্লাহ, আমিন। এ আল্লাহ তোমার কাছে আমরা দোয়া করি আমাদের বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন আজকের মাহফিলের সভাপতি, এ আল্লাহ তুমি তো হায়াত দরাজ করো আল্লাহ, এ আল্লাহ তাকে তুমি সৎ মানুষ বানাও, এ আল্লাহ তুমি খলিফা ওমরের মতো হিদায়াতপ্রাপ্ত মানুষ বানাও, এ আল্লাহ তার পিতা রায়হান চেয়ারম্যান, এ আল্লাহ মরহুমের কবরকে তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ, জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করো আল্লাহ, এ আল্লাহ আমাদের সবাইকে তুমি হিদায়তের পথে আসার তৌফিক দান করো আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।